দেখুন এই লাইনটা হয়ে গেছে। তারপরে দেখুন এই লেসটা করতে দেখাচ্ছি। দেখুন একটা হাফ লং দিলাম, তারপরের লঙ্গে একটা হাফ লং দিলাম, তারপরের লঙ্গে একটা হাফ লং দিলাম। তো এখানে তিনটে করে লং করেছি, তারপর দুটো চেন, আবার লং, এরকম করে তিনটে লং এরকম করে করেছি এখানে। তাহলে এই চেনটা তো একটা হাফ লং দিলাম। তারপর আবার তিনটে লঙের উপরে তিনটে হাফ লং দিলাম। দেখুন আবার মাঝখানে চেনে একটা হাফ লং দিয়ে এখানে ছটা চেন করব। ছটা চেন করে এই চেনটাতে হাফ লং দিলাম। তারপর আবার নটা চেন করব। তারপর নটা চেন করে আবার এই চেনটাতেই হাফ লং দেবো। আবার ছটা চেন, আবার সেই একই চেনে একটা হাফ লং দিলাম। মোট একটা চেনে তিনটে হাফ লং দিলাম, চেনগুলো করে চারটা হাফ লং দিলাম। প্রথমে একটা হাফ লং দিয়েছিলাম, তারপর আবার যেভাবে নিচে থেকে এলাম হাফ লং করে করে এক একটা লঙে, সেরকম এক একটা লঙে হাফ লং দিয়ে যেতে হবে। আবার চেনটা যেটা আছে ওটা, ওই চেনটাতেও একটা হাফ লং দিতে হবে। দেখুন তারপর আবার লঙগুলো নে একটা করে হাফ লং দিচ্ছি। তারপরে যে এখানে জয়েন্ট আছে দুটো কালারে, সেখানে একটা স্টিচ দিলাম। আবার ওই একইভাবে এক একটা লঙে এক একটা হাফ লং দিয়ে যেতে হবে। তারপরে ওই চেনটাতেও হাফ লং দিতে হবে। যেমনটা করলাম সাদাটা, সাদা কালারটা ঠিক সেই রকমই এটা তো করতে হবে। এবার দেখুন মাঝখানে চেনে একটা হাফ লং দিলাম, তারপরে ছটা চেন করব। আবার এই চেনটাতে একটা হাফ লং, আবার নটা চেন, আবার ওই একই চেনে হাফ লং দেব, আবার ছটা চেন, আবার এই চেনটাতে হাফ লং দিয়ে তারপরের লঙে একটা করে হাফ লং দিতে হবে। দেখুন এইভাবে করতে হবে। আবার ওই একইভাবে এক একটা লঙে এক একটা হাফ লং, তারপরে ওই চেনটাতেও হাফ লং, তারপর আবার লঙগুলো নে এক একটা লঙে হাফ লং দিতে হবে। যেমনটা উপরের দিকে করে এলাম সেরকমভাবে নিচের দিকেও করে যেতে হবে। আবার এই দুটো কালারে দেখুন এইভাবে স্টিচ দিয়ে দিতে হবে এখানে একটা। তাহলে এরকমভাবে গোটাটাই করতে হবে। দেখুন আমার থালপুষ্টা হয়ে গেছে। তাহলে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যারা নতুন এই সিনেমা চ্যানেলে তারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।